নমস্কার ফ্রেন্ডস আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো দেখুন ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম যেই চাকরির আপডেটটি দেখুন ফ্রেন্ডস উঠে এসেছে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে যেখানে আপনাদের নতুন করে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো ফ্রেন্ডস এখানে কবে থেকে আবেদন করতে পারবেন এখানে কারা আবেদন করতে পারবে কীভাবে এখানে আবেদন করবেন সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি এমনই চাকরির আপডেটগুলি প্রতিনিয়ত তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন তো দেখুন ফ্রেন্ডস এখন আমাদের কাছে রয়েছে নিউ অফিশিয়াল নোটিফিকেশন নোটিফিকেশান যেটি দেখুন প্রকাশ করা হয়েছে ইন্দো তিব্বতীয়ান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে এবং দেখুন फ्रेंड्स সেখানে প্রথমে লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মারিস্ট দু হাজার বাইশ তো ফ্রেন্ডস ফ্রেন্ডস আপনাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কিন্তু দেখুন আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে এরপর দেখুন ফ্রেন্ডস এখানে বলেছে আপনাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে ছেলে মেয়ে প্রত্যেকেই দেখুন এখানে আবেদন করতে পারবে আপনাদের অবশ্যই ভারতীয় সিটিজেন হতে হবে এখানে দেখুন ফ্রেন্ডস এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মারিস্ট গ্রুপ সি পদে আপনাদের এখানে নিয়োগ করা হবে যেখানে দেখুন ফ্রেন্ডস আপনাদের টোটালি টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে তবে দেখুন এখানে বলা হয়েছে লাইকলি টু বি পারমানেন্ট তো ফ্রেন্ডস আপনাদের কিন্তু এখানে পার্মানেন্টের মতো কিন্তু সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে এখানে দেখুন ফ্রেন্স বলা হয়েছে আপনাদের এখানে লেভেল ফাইভ অনুযায়ী দেখুন উনত্রিশ হাজার দুশো টাকা থেকে শুরু করে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত কিন্তু আপনাদের এখানে বেতন কাঠামো রয়েছে এরপর দেখুন ফ্রেন্স এখানে বলা হয়েছে এখানে দেখুন টোটাল চব্বিশটি শূন্য পদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি সেগুলি কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে পারবেন এরপর দেখুন ফ্রেন্স সেখানে বলা হয়েছে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে দেখুন ফ্রেন্স এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফিস তো অ্যাপ্লিকেশন ফিস দেখুন ফ্রেন্স এখানে একশো টাকা বলা হয়েছে এবং দেখুন এসটি এবং এস ক্যান্ডিডেটদের কিন্তু এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না এছাড়াও কিন্তু মহিলা এবং এক্স সার্ভিস ম্যানও এখানে কোনো রকমের ফি লাগবে না এরপর দেখুন ফ্রেন্ডস এখানে আপনাদের বলা হয়েছে বয়স সীমা আপনারা যদি কুড়ি থেকে আঠাশের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা প্রত্যেকেই এখানে আবেদনের যোগ্য এছাড়াও সরকারি রুল অনুযায়ী যে বয়সের ছাড় রয়েছে সেগুলি কিন্তু আপনারা প্রত্যেকেই এখানে পেয়ে যাবেন এখানে দেখুন ফ্রেন্ডস রয়েছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেখানে দেখুন বলেছে আপনারা যদি এইচএস পাস করে থাকেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সমস্ত সাবজেক্ট নিয়ে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তার সাথে দেখুন ফ্রেন্ডস এখানে বলা হয়েছে অবশ্যই আপনার ডিপ্লোমা কমপ্লিট করে থাকতে হবে ফার্মাসির উপর এবং দেখুন এখানে বলেছে আপনার কিন্তু ফার্মারিস্ট হিসাবে রেজিস্ট্রেশন করানো থাকতে হবে তবেই কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন এরপর দেখুন ফ্রেন্ডস এখানে বলেছে এখানে আপনারা শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটিও কিন্তু আপনাদের অনলাইনে দেওয়া হবে এবং অনলাইনের থ্রুতেই কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে এরপর দেখুন ফ্রেন্ডস এখানে রয়েছে আপনাদের সিলেকশন প্রসিডিওর যেখানে দেখুন ফ্রেন্ডস প্রথমে আপনাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপর দেখুন আপনার এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে আপনার রিটার্ন এক্সাম দেওয়া হবে ডকুমেন্টস ভেরিফিকেশন আপনার মেডিকেল টেস্ট এবং দেখুন আপনার রিভিউ মেডিকেল টেস্ট তারপরেই কিন্তু এখানে করানো হবে তো ফ্রেন্ডস এখানে আপনাদের শারীরিক উচ্চতা কেমন কি হতে হবে আপনাদের এখানে হাইট কত কি লাগবে ওয়েট কত কি হতে হবে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন যখন ডিটেল নোটিফিকেশান প্রকাশ করা হবে তো ফ্রেন্ডস এটি হলো শর্ট নোটিফিকেশন ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হলে আপনাদের কিন্তু সেই নোটিফিকেশান দিয়ে দেবো আপনারা সেখান থেকে সমস্ত কিছু দেখে নিতে পারবেন এবং তারপর যদি আপনার এখানে এলিজিবল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে প্রত্যেকেই আবেদন করে দেবেন এরপর দেখুন ফ্রেন্ডস এখানে বলা যায় আপনারা এখানে কবে থেকে আবেদন করতে পারবেন তো দেখুন ফ্রেন্ডস এখানে আপনারা পঁচিশ দশ দু তারিখ থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং দেখুন এখানে অনলাইনে আবেদন চলতে থাকবে তেইশ এগারো দু তারিখ পর্যন্ত তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি এমনই চাকরির আপডেটগুলি সবার প্রথম পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল নোটিফিকেশান অন করে রাখবেন